ঝোল আলু দিয়ে জেঠুখানি আছে, তিনজনের রাতে খুব ভালোভাবে হয়ে যাবে রুটি দিয়ে তো। আর মাংসটা খেতে এত টেস্টি হয়েছে, হাঁড়িটাও এত নরম হয়ে গেছে, একদম চেটে পুটে খেয়েছি তিনজনেই। গুড মর্নিং, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি আবারও রত্না তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি বেশ ভালোই লাগবে। সকালে ঘুম থেকে উঠেই না আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে, দেন তোমাদের সামনে এলাম। কারণ সোনা বাবা না এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠে গেলে আবার ওর পেছনে অনেকটা সময় দিতে হবে, সেই জন্য না তাড়াতাড়ি করে নিলাম। আর এদিকে মাছের ঝোলটা না কালকে রাতেই করে রেখেছিলাম, মানে কালকে রাতে রান্না করেছিলাম, এক্সট্রা মাছ দিয়ে দুপুরের জন্য করে রেখেছিলাম। কারণ দুপুরবেলা আবার অনেক কিছু করতে গিয়ে না খুব অসুবিধা হয়ে যায়, একা হাতে সবটা সামলাতে হয়, তো সোনা পাপানের কাজ প্লাস ঘরের কাজ রান্নাবান্না সবটা নিজের কাজ, তো সেই জন্য করে রেখেছিলাম। কিন্তু রাত্রেবেলা মেনুটা চেঞ্জ হলো, খাওয়া দাওয়ার পরে বললো রাত্রে মাছের ঝোলটা তাহলে পরের দিন রাতে খাবো, রেখে দিও, আর দুপুরবেলা অল্প করে একটু খাসির মাংস এনে দেবো, সেটা দুপুরে তিনজনের হয়ে যাবে। তো শ্বশুরমশাই সকালে মাংসটা দিয়ে চলে গেছেন, আর শাশুড়ি যেহেতু তারাপীঠ গেছে তাই জন্য এখানেই খাচ্ছেন উনি। আর আমাদের যেহেতু রান্নাটা করতে হবে দুপুরের মধ্যে, উনি এসে দুপুরে খাবেন, এদিকে বড় বাড়িতে আছে, তো সেই জন্য একটু সুন্দর করে ভাবছি মাংসটা করব। ওরা সবাই ঘুমোচ্ছে দুজনেই, বাবা ছেলে ঘরে, আর আমি এদিকে একা উঠে সবটা করে নিলাম, মাংসটা ম্যারিনেট করে রাখি, তাহলে রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে রান্না করার সময়, সেই জন্য ওই সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে দেখো সোনা পাপন উঠে গেছে, যেহেতু ওর বাবা ওই ঘরে ঘুমোচ্ছে সেই জন্য ওই ঘর থেকে তুলে এই ঘরে নিয়ে এসেছি, যেহেতু কথা বললে আমরা আওয়াজ করলে ওর যদি ঘুম ভেঙে যায় সেই জন্য। তো আবার একটুখানি ঘুম থেকে ওঠার পরে আমি একটু চোট খেয়ে নিই, ওকে আদর করে নিই, তারপরে একটু ব্রেস্ট মিল্ক ফিটিং করে, তারপরে খাওয়া দাওয়া করে, এটা ওটা কিছু যা খাওয়াই, তারপরে খাওয়াই। রিদি জানে তো কাচ্চে নাকি, এখন বাজে 10:30, আর তুমি এখন 10:30 সময় ঘুম থেকে উঠলে, ঘুম থেকে উঠে তুমি কি করলে, ঘুম থেকে উঠে তুমি কোলবালিশটাকে কি করে ফেলে দিলে বলো, মাথা দিয়ে মাথা দিয়ে না হাত দিয়ে, হাত দিয়ে, হ্যাঁ তুমি মাথার কাছে কোলবালিশটা মশারি ভিতর থেকে ফেলে দিলে, ফেলে দিলে কি করে ফেলে দিলে তুমি, তুমি কি করে পারলে, করে পারলে আরে তো পারি যদি যেতাম তাহলে তো গিয়ে দেখতাম তুমি পড়েই গেছো খাট থেকে, তুমি পড়েই গেছো, তখন কি হতো আমার, তখন তো কি হতো, তখন তো সবাই আমায় বকতো, তুমি জানো, তুমি জানো সেটা, তুমি কি সেটা বোঝো, তুমি কেন কেন কোলবালিশটাকে ফেলে দিয়েছো বলো, তুমি কেন ফেলে দিয়েছো, তোমার কি এটা উচিত হয়েছে, তাই এরকম কথা, এরকম কথা তুমি এরকম কথা বলো, তাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা খেয়ে নাও তারপরে বলো, না তারপর বলে খাবে ঠান্ডা হয়ে যাবে, তখন তখন খাবে না, খাবে না করবে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে, তারপরে একটু পরি করতে হবে না, তুমি খুব বুদ্ধ হয়ে যাচ্ছ, তোমাকে বেশি করে জল খাওয়াতে হবে, জলই খেতে চাও না, তুমি জলই খেতে চাও না, তুমি একদম ফিটিং বোতল টানতে চাও না, কেন তুমি ফিটিং বোতল কেন টানতে চাও না, তাহলে তো একটু জল খাওয়ানো যায়, তাহলে তো তুতুও খাওয়া যায় ফিটিং বোতল করে, বলো যায় না, যায় না তুতু খাওয়া যায় না ফিটিং বোতল করে, গেলো গেলো গেলো, মুখে নিয়ে রাখলে চলবে না, গেলো তাড়াতাড়ি গেলো, মামামের অনেক কাজ আছে, মামা রান্না করবে, ঘর গুছাবে, ছোটো বাবানের খাবার বানাবে, ছোটো বাবানের খিচুড়ি বানাবে, না 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 পুপু করলে সব আমার মুখে চলে আসবে, সব আমার মুখে ছিটবে, ও করে না, তুই কলে খোলো, শেষ হয়ে যাক তারপরে খোলো, ঠিক আছে, ঠিক আছে, সব সময় তাড়াহুড়ো করে কাজ করতে হয় তো সেই জন্য ক্যামেরা বন্দি করা হয় না সব সময়। যাই হোক, তাই এর মধ্যে আমি ওকে খাইয়ে দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না প্রায় হয়ে এসছে, আর ওর বাবা এখন অনেক দেরি করে উঠেছে যেহেতু বাড়িতে আছে তাই, আর সেই জন্য আমি বিছনা গুছনাগুলো তুলে নিয়ে আর ঘরটা ঝাড় ঝাড়টা দিয়ে একেবারে মুছে নেব। এছাড়াও অনেকগুলো কাজ রয়েছে, রান্না তো কমপ্লিট হয়নি, রান্নাঘরের বাসন হবে কতগুলো সেগুলো মাজতে হবে, তারপর সোনাপাপানের খিচুড়ি বানাতে হবে, তার সবজি কাটতে হবে, তারপরে ওকে স্নান করাতে হবে, তার আগে তেল, তার আগে তেলটা মাখতে হবে, আজকে খুব রোদ বেরিয়েছে, ভাবছি একটু বাইরে নিয়ে যেতে বলবো, অবশ্য ও কোলে নিয়ে হাঁটতে চায় না, কোলে নিয়ে দাঁড়াতেই চায় না, আর পাপা হচ্ছে বেশি কোলে নিতে চায় না, অনেকে আছে না কোলে নিতে চায় না বেশি, কিন্তু নিচে রেখে খেলে, বিছানায় বসে থাকবে আরও খেলবে, কিন্তু ও একটু কোলে উঠতে চায়, যতই হোক ছোটো মানুষ কি করবে, একটু ঘুরে বেড়াতে পছন্দ করে, কিন্তু কোলে নেওয়ার সময় হয় না, কি করব, আজকে ছুটি আছে বাড়িতে আছে, বলবো দেখি বাইরের দিকটা একটু নিয়ে যেতে। সকাল থেকে দুপুর অবধি চাপটা বেশি হয়, কারণ ঘরের কাজ সামলে প্লাস রান্না করা প্লাস সোনা পাপানকে টেক কেয়ার করা বা ওর খাবার দাবার বানানো এটা করা, তো ওই সময়গুলোতে এই প্রায় 3টে অবধি প্রায় ভীষণ চাপ হয়ে যায়, তারপরে তো ঘুম টুম ঘুমিয়ে পড়ে যেহেতু, তারপরে কাজ করতে অসুবিধা হয় না, কিন্তু সকাল থেকে খুব চাপ হয়ে যায়। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর দেখলে তো কত ময়লা, আসলে ওগুলো ময়লার থেকে ঘর তো প্রতিদিন ক্লিন করে খুব পরিষ্কার করে ঝাড়ফাড় দিয়ে মুছি, আর ওগুলো না আসলে খৈনি সব, এত খৈনি ঢলবে ঘরের মধ্যে, এত খৈনি ঢলবে সারা ঘর পুরো নোংরা করে রেখে দেবে। আর এদিকে ওকে নিয়ে একটু বাইরে যেতে বললাম, ও 2 মিনিটের বেশি থাকবে না আমি জানি, চলে আসবে এক্ষুনি। এদিকে মাংসটা হচ্ছে দেখো, খাসির মাংসটা,
এদিকে রস বার করে রেখেছি লেবুর রস, সোনা পাবনকে খাওয়াবো, খাসির বাক্সটা কষছে আর কি, তো কষতে থাকো, ওদিকে জল দেবো, এদিকে ভাতটা চালটা ভিজে গেছে প্রায়, এদিকে দেখো আমার সোনা পাবনকে স্নান টান হয়ে গেছে, আসলে এত তাড়াহুড়ো করে নিলাম সবটাই প্রায়, আর এদিকে ওকে স্নানটাও করিয়ে নিলাম, তেল টেল মেখে স্নানও করিয়ে নিলাম, তোমাকে তোমাদের কারোর ওটা শেয়ার করা হলো না, কারণ অত কিছু শেয়ার করতে গেলে না কাজ করতে দেরি হয়ে যায়। এই বাড়িতে নাকি 18 মাসে চুল ফেলতে হবে, সেই জন্য না চুলটা এখনও ফেলা হয়নি, আতুরে চুল তো ওটা এখনও মাথায় আছে, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে চুলটা, স্নান করে করিয়েছে যেহেতু চুলটা একদম ভিজে রয়েছে, একদম না মানে মাথা মোছার পরে ভিজে ভিজেই রয়েছে তবু, তো তাই ভাবলাম একটু ডিজাইন করে দিই, মানে স্পাইক করে দিয়েছি, দেখো কেমন লাগছে পুকু বুড়ো। এদিকে দেখো আমার মাটনটাও পুরো রেডি, কষানোর পরে না প্রেশার কুকারে দিয়েছিলাম, কারণ যাতে একটু নরম হয়ে যায়, আর দেখতেও কি হয়েছে, দেখো প্রেশার কুকারটা খুলেছে, দেখতে দারুণ হয়েছে, একটা মাংস ভাঙেনি কিন্তু ভীষণ নরম হয়ে গেছে। আর এদিকে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, ওদিকে সোনাপাপান ঘুমিয়ে পড়েছে, তাই এগুলো আবার তাড়াতাড়ি করে নিলাম। ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দেন আমি খেতে বসেছিলাম, এত টেস্টি হয়েছিল খাসির মাংসটা, আর হচ্ছে এত নরম হয়েছে, সফট হয়েছে, যে চেটে পুটে খেয়ে হাড্ডিটাও চিবিয়ে খেয়ে নিয়েছি, ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।